করচুরের সর্দারের যে ইমান আছে, আওয়ামী লীগের নেতাদের সেই ইমান নাই বলছিলাম, কথাটা আপনাদের মনে আছে? তবে এখন দেখলাম উবায়দুল কাদের গরুচুরের সর্দারের সমান সমান হইছে। সে বলতেছে এত বেশি চান্দাবাজি করুন, একটু ঠিকঠাক করে করো, একটু নিয়ন্ত্রিত করে করো। পত্রিকায় প্রথম আলুতে পড়লাম চাঁদাবাজি যাতে সহ্যের বাইরে চলে না যায় এটা নিয়ন্ত্রিত রাখতে হবে। কথাটা বলছে কে? কথাটা বলছে উবায়দুল কাদের। আমি কাওয়া নাইবা বললাম উবায়দুল কাদের, যে বেপরোয়া যাতে চাঁদাবাজি না হয় কন্ট্রোল রাখতে হবে। আমি কোনো বাজে উদাহরণ দিব না, একটা ঠিক উদাহরণ দেই। 2 মাস আগে আমি বলছিলাম যে গরুচুরের সর্দারের যে ইমান আছে, আওয়ামী লীগের নেতাদের সেই ইমান নাই বলছিলাম, কথাটা আপনাদের মনে আছে? আমার এলাকাতে কামারগাঁও নামক একটা জায়গা আছে, সেই এলাকার লোকেরা গরু চুরি করে। কৃষকের 8টা গরু থাকলে 8টাই নিয়ে যায়। তখন ওই কৃষক গিয়া গরুচুরের সর্দার জোরদার সর্দারের হাতে পায়ে ধরে, হুজুর আমার 8টা গরু নিয়ে আইছে। বলে তোমার গরু কয়টা? আমার গরু 8টা। কয় না ঠিক কাম করে নাই। ঠিক আছে আমি বিচার করে দিতেছি, আমার লোকের জন্য 8টা গরু নিয়ে আইছে, ওদেরকে ধরতে পারলে তো আপনার মার দূর করতেন, আইনের হাতে সোপর্দ করে জেল দিছেন, এদের থাকুক 4টা আর আপনারা 4টা লয়ে যান। আমার কথাটা কি বুঝছেন? গরু চোরের সর্দারেরও একটু বিচার আছে, এই বিচারটাও আওয়ামী লীগের নেতাদের না, এরা গরু চোরের সর্দারের চেয়েও খারাপ। তবে এখন দেখলাম উবায়দুল কাদের গরু চোরের সর্দারের সমান সমান হইছে। সে বলতেছে এত বেশি চান্দাবাজি করো না, একটু ঠিকঠাক করে করো, একটু নিয়ন্ত্রিত করে করো। আমি আপনাদেরকে বলতে চাই, উপরে থুতু দিলে নিজের উপরে পড়ে।